একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে মেয়েরা আজকে আমরা পড়ব চৈতন্য জীবনী সাহিত্য। তোমাদের নিশ্চয় মনে পড়ছে আগের দিনের ক্লাসে আমরা বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করেছিলাম। চৈতন্যদেব আবির্ভূত হওয়ার পর তিনি সমাজে একটা গভীর প্রভাব বিস্তার করেছিলেন। সমাজে বৈষম্য দূর হয়েছিল, তিনি মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা বলেছিলেন, জাতিভেদ প্রথা অনেকটাই তিনি দূর করতে পেরেছিলেন, এগুলো আমরা আগে আলোচনা করেছি। এবার আমরা জানি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, তিনি সমাজের পরিবর্তন করেছিলেন, সেই পরিবর্তন সাহিত্যেও পরিলক্ষিত হয়। সমাজ ও সাহিত্যে যে প্রভাব সেটা আমরা আগের দিন পড়েছি। এবার চৈতন্য নিজেই একটা যুগ, আমরা সেটাও বলেছি, এবং তাকে নিয়ে সাহিত্যের একটি ধারায় রচিত হয়, সেইটাকে আমরা বলছি চৈতন্য জীবনী সাহিত্য। সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চৈতন্য জীবনী সাহিত্য পড়ার আগে আমরা একটু বুঝে নিই জীবনী সাহিত্য বলতে কি বোঝায়। ধরো কোনো বিখ্যাত মানুষের কথা অন্য মানুষদের কাছে যখন গ্রহণীয়, স্মরণীয়, আচরণীয় হয়, যার আচরণ অন্যকে অনুপ্রাণিত করতে পারে, সেই মানুষের জীবন কথা অবলম্বনে যে সাহিত্য গড়ে ওঠে তাকে বলা হয় জীবনী সাহিত্য। ষোড়শ শতাব্দী থেকে বাংলা সাহিত্যে এমন একজনের জীবন কথা অবলম্বনে জীবনী কাব্য রচিত হতে শুরু করলো যিনি কোনো সিংহাসনে আরোহণ করেননি কোনোদিন। কোন সিংহাসনে যদি নিজ অধিকার প্রতিষ্ঠা তিনি করেও থাকেন, তবে তা সাধারণ মানুষের হৃদয় সিংহাসন। এই মানুষটি হলেন কে? চৈতন্য, শ্রী চৈতন্যদেব। তাই মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্যের জীবনী অবলম্বনে যে গ্রন্থগুলি রচিত হল সেখানে আমরা কাকে পেলাম? আমরা রক্ত মাংসের কাঠাময় গড়া চৈতন্যকে পেলাম। তার আগে কি হতো? দেবদেবীদের বন্দনা নিয়ে কাব্য রচিত হতো। চৈতন্য দেবী প্রথম যিনি মানুষ যাকে নিয়ে সাহিত্য রচিত হলো। কোন কোন গ্রন্থে যদিও চৈতন্যের উপর অলৌকিকত্ব আরোপিত হয়ে তাকে কিছুটা দেবত্বের মহিমায় উন্নীত করেছে, তবুও তার নরত্ব অর্থাৎ মনুষ্যত্ব, মানব মহিমা কোথাও কিন্তু অবহেলিত হয়নি। এই জীবনী সাহিত্যগুলি থেকে কেবল চৈতন্যদেবের ব্যক্তিগত জীবন কাহিনী জানা যায় তা নয়, তার সঙ্গে তৎকালীন দেশের সমাজ ও সংস্কৃতির পরিচয় ও নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য আমরা পাই। এবার দেখো চৈতন্য জীবনী সাহিত্যগুলোর মধ্যে কি কি আছে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, গোবিন্দ দাসের কর্চা, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, এইগুলোর মধ্যে কিন্তু সব থেকে আলোচিত গুরুত্বপূর্ণ হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত। বৃন্দাবন দাস তার কাব্য রচনার জন্য চৈতন্য লীলার ব্যাস অভিধায় সম্মানিত হয়েছেন। কি বলা হয়? চৈতন্যকে নিয়ে তিনি কাব্য রচনা করেছেন বলে বৃন্দাবন দাসকে কি বলা হয়? চৈতন্য লীলার ব্যাস, ব্যাসদেব আমরা মহাভারতের সময় পড়েছি। তিনি চৈতন্য ভক্ত শ্রী বাসের ভ্রাতুষ্কন্যা নারায়ণীর পুত্র। কে? বৃন্দাবন দাস। তাঁরই নির্দেশে কবি কাব্য নাম চৈতন্য মঙ্গল বদলে শ্রী চৈতন্য ভাগবত রাখেন, কেননা প্রায় সমসময়ে লোচন দাস ও আমরা দেখছি লোচন দাস ও চৈতন্য মঙ্গল রচনা করেন। আবার অন্য একটি মত আছে যে চৈতন্য ভাগবতে শ্রীমৎ ভাগবতের লীলা বিন্যাসের অনুসরণ লক্ষ্য করে বৃন্দাবনের গোস্বামীরা কাব্যের এমন নামকরণ করেন। যাই হোক, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত তিনটি খণ্ডে 51টি অধ্যায়ে বিন্যস্ত। এই বিপুলায়তন জীবনী কাব্যে
চৈতন্য জীবনের শেষ পর্যায়ের কথা বিশদে কবি লেখেননি। নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত প্রভুর থেকে উপাদান সংগ্রহ করে মুরারিগুপ্তের কর্চার দ্বারা প্রভাবিত হয়ে ভাগবতকে অনুসরণ করে কবি তাঁর কাব্য রচনা করেছেন। কোন কাব্য? চৈতন্য ভাগবত কাব্য। তাঁর কাব্যে চৈতন্যদেবের বাল্য ও কৈশোর লীলার প্রাঞ্জল বর্ণনার পাশাপাশি চৈতন্য ধর্ম সম্প্রদায়, চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা খুব সুন্দর ভাষায় পরিবেশিত হয়েছে। তাই শুধু কাব্য হিসেবে নয়, ঐতিহাসিক দলিল হিসেবেও চৈতন্য ভাগবতের মূল্য অপরিসীম। কেবল চৈতন্যের জীবন কথা রূপে নয়, এই গ্রন্থে বললাম তৎকালীন বাংলাদেশের সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক, লৌকিক ইতিহাসের নানান চিত্র আমরা পাই। বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি আমরা দেখতে পাই। পাণ্ডিত্য দার্শনিক চিন্তার ভারে ভারাক্রান্ত হয়নি, তার সহজ কবিত্বের প্রকাশ ঘটেছে। বাস্তব জীবনের টুকিটাকি ঘটনা খুব আন্তরিকতার সঙ্গে তিনি চিত্রিত করেছেন, তাই ভক্তের কবি এবং কবির স্বতঃস্ফূর্ত আবেগ ও কল্পনা শক্তি কাব্যটিকে অনুপম মহিমান্বিত করেছে। এরপরে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে কৃষ্ণদাস কবিরাজ আপন প্রতিভায় ভাস্বর। কৃষ্ণলীলার জটিল তত্ত্বকথা ও বৈষ্ণব দর্শন কবি কৃষ্ণদাসের হাতে সহজ সরল ভাষায় প্রকাশ পেয়েছে। কোথায়? শ্রীচৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ সহজ সরল ভাষায় কৃষ্ণলীলার জটিল তত্ত্বকথা প্রকাশ করেছেন। পরিমিত বাক্যবিন্যাস, ভক্তি তন্ময়তা এই কাব্যের ঐশ্বর্য। ছন্দ ব্যবহারে, অলঙ্কার নির্মিতিতে, বর্ণনা শক্তিতেও কবি শিল্পদক্ষতা প্রমাণিত হয়েছে। কেউ কেউ কৃষ্ণদাসের কাব্যে বাংলা গদ্যের প্রথম নিদর্শন খুঁজে পেয়েছেন। গীতিমূর্ছনার প্রকাশ কৃষ্ণদাসের কাব্যে না ঘটলেও শ্রীচৈতন্যের শেষ জীবনের যে মানসিক অবস্থার বর্ণনা কবি দিয়েছেন তা কেবল তার পক্ষেই সম্ভব ছিল। তিনি এক জায়গায় বলেছেন, চৈতন্য চরিতামৃত যেই জন শুনে তাহার চরণ ধুইয়া করি মুই পানি। এই বিনয় তার গভীর সর্বব্যাপী পাণ্ডিত্যকে বিশেষত্ব দিয়েছে, তার কাব্যকে অনন্য করে তুলেছে। অনেকে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটিকেই মধ্যযুগের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ বলেছেন। কৃষ্ণদাস কবিরাজের কাব্যে যথার্থ ঐতিহাসিকের দৃষ্টিকোণে ও ভক্ত কবির আত্মনিবেদিত মনোভাব নিয়ে তিনি চৈতন্য জীবনকে এমন ভাবে উপস্থাপন করেছেন যা এক কথায় অতুলনীয়। চৈতন্য জীবনের তথ্য, দর্শন এবং কবিত্বের একত্র দর্শন মেলে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। আমরা তাহলে এতক্ষণ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে আলোচনা করেছি। এবার আমরা পরপর লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, গোবিন্দ দাসের কর্চা, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শ্রীখণ্ড গ্রামের বিখ্যাত চৈতন্য অনুচর নরহরি সরকারের সুযোগ্য শিষ্য লোচন দাস 1550-66 খ্রিস্টাব্দের মধ্যে তার কাব্য রচনা করেন। তার চৈতন্যমঙ্গল কাব্যটি চারটি খণ্ডে বিভক্ত, সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষখণ্ড। এটি গেয় কাব্য, অর্থাৎ গান করা হতো, অনেকটা মঙ্গল কাব্যের রীতিতে রচিত। জনসাধারণের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত এই কাব্যে শ্রীচৈতন্য জীবনের নানান কাহিনী বর্ণিত হয়েছে যাদের প্রামাণিকতার বিষয়ে সংশয় রয়েছে, অর্থাৎ সেরকম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাঁর কাব্যেও মুরারিগুপ্তের কর্চার প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া লোকশ্রুতিকে তিনি কাব্য নির্মাণে বড় ভূমিকা দিয়েছেন, অর্থাৎ লোকের মুখে শুনে সেটাকেও তিনি কাব্যে স্থান দিয়েছেন। এরপরে দেখো জয়ানন্দের চৈতন্য মঙ্গল। বর্ধমান নিবাসী চৈতন্য ভক্ত সুবুদ্ধি মিশ্রের পুত্র জয়ানন্দ রচিত চৈতন্য মঙ্গল কাব্যে চৈতন্য জীবন কথার পাশাপাশি তৎকালীন বাংলাদেশের পরিচয় মেলে।
মঙ্গল কাব্যের রচনারীতির অনুসারে জনসাধারণের জন্য গানের রীতিতে রচিত এই কাব্যটি 9টি খণ্ডে বিভক্ত। জনতার মনোরঞ্জনের জন্য কবি বৈষ্ণব কাব্য রচনা করতে গিয়ে আদ্যাশক্তির বর্ণনা বা কালীমুক্তির বন্দনা করেছেন। তার কাব্যে নবদ্বীপের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ সেটা ইতিহাসেও আমরা পাই। এরপর কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত সম্পর্কে আমরা আগেই বলেছি। আমরা চলে আসি এবার গোবিন্দ দাসের কর্চা। মহাপ্রভুর দাক্ষিণাত্য পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসেবে গোবিন্দ দাসের কর্চার ঐতিহাসিক মূল্য স্বীকৃত। এই গোবিন্দ দাসের পরিচয় নিয়ে সংশয় থাকলেও তাঁর কাব্যে তৎকালীন সমাজের চিত্র বিশ্বস্ততার সঙ্গে চিত্রিত হয়েছে। এরপরে চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন মঙ্গল নামেও পরিচিত। কি চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি আর কি নামে পরিচিত? ভুবন মঙ্গল নামে পরিচিত। কাব্যের শুধু আদি খণ্ডটি পাওয়া যায়, তাও তথ্যগত অসঙ্গতিপূর্ণ, মানে তথ্যের কিছু অসঙ্গতি আছে। যাই হোক, জীবনী সাহিত্য রচনার ধারা পরবর্তীকালেও আমরা দেখতে পাই। চৈতন্যদেবের অনুচর পরিকরদের জীবনীতে, বৈষ্ণব আচার্যের জীবনীতেও তার সম্বন্ধে অনেক তথ্য জানা যায়। তাহলে এই পর্যন্ত হলো চৈতন্য জীবনী সাহিত্য নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আসছি আমরা আরাকান রাজসভার কাব্য চর্চা। আরাকান হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে চট্টগ্রামের রোশাং রাজসভার বিপুল অবদান রয়েছে। ব্রহ্মদেশের নিম্ন অংশে অবস্থিত আরাকান রাজ্য বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে ভৌগোলিক ভাবে সংলগ্ন। এই চট্টগ্রামের আরাকানে পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে রাজত্ব করেছেন বৈষ্ণব ধর্মাবলম্বী রাজারা। আরাকানকে প্রচলিত বাংলায় বলা হতো রোশাং। এই যে এখানে রোশাং রাজসভা বলা হলো, এই আরাকানকে প্রচলিত বাংলায় বলা হতো রোশাং। এই রোশাং রাজসভায় ছিল সব ধর্মের মানুষের সহাবস্থান, সব ধর্মের মানুষের সেখানে স্থান ছিল। আপন আপন যোগ্যতায় নানা ধর্মের নানা ভাষাভাষী মানুষ সেখানে বিশেষ পদ লাভ করতেন। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির প্রকৃত রূপ আরাকানের রাজসভায় ধরা পড়েছে। মগ জাতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী রাজাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছিল আকর্ষণ। তাই আরাকানে রাজা ও বিদ্যোৎসাহী সেনাপতি মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বহু গ্রন্থ রচিত হয়েছে। সেই গ্রন্থগুলিকে আরাকান রাজসভায় মুসলিম কবিদের রচনাকে 4টি ভাগে বিভক্ত করা যায়। কি অনুবাদ সাহিত্য! আরবি ফার্সি লোককথা কাব্য গল্প অবলম্বনে রচিত সেগুলি। দুই হচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ বা পদাবলী সাহিত্য। তিন হচ্ছে ধর্মগ্রন্থ অনুবাদ ও তান্ত্রিক যোগ বিষয়ক নিবন্ধ। চার হচ্ছে বিদ্যাসুন্দর কাব্য। মূলত অনুবাদ গ্রন্থ হলেও সাহিত্যে এদের ভূমিকা কিন্তু কম নয়। এই কাব্য বিভাগগুলির অন্যতম প্রধান কবিরা হলেন যথাক্রমে দৌলত কাজী, সৈয়দ আলাওল, মোহাম্মদ খান, সৈয়দ সুলতান, সাবিরিদ খান। সব থেকে আলোচিত কিন্তু দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। আরাকানের রাজসভার এই কবি দৌলত কাজীর কাব্যের নাম সতী ময়না বা লোরচন্দ্রানী। সে নামটা তোমাদের এখানে দেওয়া নেই, কিন্তু জেনে রাখো কি কাব্যের নাম, দৌলত কাজীর কাব্যের নাম কি সতী ময়না বা লোরচন্দ্রানী। সতী ময়না কাব্যের দুই তৃতীয়াংশ মাত্র তিনি রচনা করতে পেরেছিলেন, অর্থাৎ তিন ভাগের দুভাগ তিনি রচনা করতে পেরেছিলেন দৌলত কাজী। তার মৃত্যুর কারণে তিনি এই কাব্য সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার সেই কাব্য শেষ করেছিলেন সৈয়দ আলাউল। যাই হোক, দৌলত কাজীর কাব্য সতী ময়না বা লোরচন্দ্রানী তিনি হিন্দি ভাষার কবি মিয়া সাধনের মৈনাকোষাত কাব্য অবলম্বনে রচনা করেছিলেন। সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যের সংক্ষিপ্ত কাহিনী, গুহারি দেশের রাজা মোহরার কন্যা চন্দ্রানী এবং আরেকজন হচ্ছে লোরক
রাজা লোরক এবং সতী ময়না এই তিনজনের কাহিনী নিয়েই কিন্তু রচিত। লোরক ও সতী ময়না দাম্পত্য জীবন সুখে কাটছিল, ওদিকে চন্দ্রাণীর বিবাহ হয়েছিল এক নপুংসক বামনের সঙ্গে। হ্যাঁ, তার তো দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এবার অন্যদিকে মৃগয়ায় গিয়ে লোরক চন্দ্রাণীর প্রতিকৃতি দেখতে পায় এক যোগীবরের কাছে, তার তাকে লাভ করার জন্য গোহারি দেশে যায়। সেখানে দুজনের সাক্ষাৎ হয়, দুজনকে দেখে মুগ্ধ হয়। লোরকের সঙ্গে চন্দ্রাণী পলায়ন করে। বামন সেই সময় গৃহে ছিল না, চন্দ্রাণীর স্বামী। যাই হোক, ফিরে এসে লোরকের পশ্চাৎ ধাবন করে, তাদের খুব যুদ্ধ হয়। যুদ্ধে লোরক মারা যায়। এদিকে সতী ময়না তো তার স্বামী লোরকের বিরহে সে তো বিরহ কাতুর হয়ে পড়ে। অবশেষে কিন্তু আবার লোরক চন্দ্রাণীর মিলনের পরে আবার চন্দ্রাণী আর সতী ময়নারও মিল হয়, তারা একসঙ্গে থাকে। বৃদ্ধ বয়সে লোরক পরলোক গমন করলে ময়না ও চন্দ্রাণী তার চিতায় সহমরণে যায়। এই হচ্ছে কাহিনী। তিনি কাব্যটিকে তিনটি অংশে বিভক্ত করেছেন। প্রথম অংশে রয়েছে লোরক ও সতী ময়নার দাম্পত্য জীবনের সুমধুর কাহিনী। দ্বিতীয় অংশে আছে স্বামী বিরহে ময়নার বিলাপ। আর শেষ অংশে রয়েছে লোরক ময়নার পুনর্মিলন। দৌলত কাজী সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। জয়দেবের গীতগোবিন্দের আদর্শে বাংলা ও সংস্কৃত মিলিয়ে তিনি পদ রচনা করেছিলেন। এ দেখো মেয়েরা, আরাকান রাজসভার কাব্য চর্চাতে আমরা দেখছি কবি দৌলত কাজীর কাব্যের নাম কি, সতী ময়না বা লোর চন্দ্রাণী, যেটা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কবি সৈয়দ আলাওলের কাব্যগুলো নিয়ে। আরাকান রাজসভার মুসলমান কবিদের মধ্যে কিন্তু সৈয়দ আলাওলি সর্বশ্রেষ্ঠ কবি রূপে সম্মানিত। তিনি পাঠক সমাজে সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় কবি। ষোড়শ শতকের শেষ ভাগে চট্টগ্রামে তার জন্ম। আলাওলের জীবন ছিল উত্থান পতনে ভরা। যাই হোক, তার কাব্যগুলি হল পদ্মাবতী, সয়ফুলমূলক বদিউজ্জামাল, কি সয়ফুলমূলক বদিউজ্জামাল, তোহফা, হপ্তপয়কর, সেকেন্দার নামা আর সতী ময়না শেষাংশ। বলেছিলাম তোমাদের সতী ময়নার শেষ করে যেতে পারেননি দৌলত কাজী, শেষ অংশটা সৈয়দ আলাওল লেখেন। যাই হোক, এই পদ্মাবতী তিনি সৈয়দ আলাওল মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদ্মাবত কাব্য অবলম্বনে রচনা করেন। এই কাব্যটি তার সর্বশ্রেষ্ঠ রচনা। এই পদ্মাবতী হচ্ছে সৈয়দ আলাওলের সর্বশ্রেষ্ঠ রচনা। চিতরে রানা রত্নসেনের দ্বিতীয়া পত্নী পদ্মিনী রূপের খ্যাতি ছিল জগৎজোড়া। রানী পদ্মিনীর নাম তোমরা শুনেছ। একদিন পদ্মিনী রূপের কথা শুনে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি মুগ্ধ হয়ে তাকে লাভ করার আশায় চিতর আক্রমণ করেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলে, শেষ পর্যন্ত এই যুদ্ধে রানা রত্নসেন প্রাণ হারান। জহরব্রতে মৃত্যুর আগে পদ্মিনী তার দুই পুত্রের ভার তুলে দিয়ে যান আলাউদ্দিনের হাতে। এই হচ্ছে মূল কাব্য কাহিনী সংক্ষেপ। মানব মানবীর প্রেম কাহিনীর উপরই গুরুত্ব আরোপ করেছিলেন তিনি, সৈয়দ আলাওল। ফলে পদ্মাবতী কাব্যটি হয়ে উঠেছে ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেমের কাব্য পদ্মাবতী। এছাড়া তার অন্য কাব্যগুলো হলো সয়ফুলমূলক বদিউজ্জামাল, এগুলো নাম মনে রাখলেই হবে। তোহফা, আরেকবার বলে দিচ্ছি নামগুলো, সয়ফুলমূলক বদিউজ্জামাল, তোহফা, হপ্তপয়কর, সেকেন্দার নামা এবং সতী ময়নার শেষাংশ। সৈয়দ আলাওল খুব তিনি সহজ সরলভাবে তার কাব্য রচনা করেছেন। ওই বললাম, তার মূল কাব্যটি হচ্ছে সুফি তত্ত্ব সমৃদ্ধ কাব্য। তিনি আধ্যাত্মিক তত্ত্বকে বাদ দিয়ে মানব মানবী প্রেমের কথা খুব সুন্দরভাবে বলেছিলেন। এবার আমরা আসি অষ্টাদশ শতাব্দী ও শাক্ত পদাবলী।
1707 খ্রিস্টাব্দের পর ঔরঙ্গজেবের মৃত্যুর পর, ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707-এ, যাই হোক, বাংলার নবাবী রাজত্বে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শিথিলতার প্রভাব পড়ল সমাজের ওপর। নবাবদের বিলাস বাসন, মত্ততা, ষড়যন্ত্র, ভূস্বামীদের শোষণ, বর্গির হাঙ্গামা, অত্যাচার, ওই বর্গিরা এলো, তাদের অত্যাচার, পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ বাঙালিদের জীবনকে একদম দুর্বিষহ করে তুলেছিল। এই পরিস্থিতিতে মানুষ এমন এক দেবতার কল্পনা করেছিল যিনি মুহূর্তে মানুষকে পরিপূর্ণতায় ভাস্বর করে দিতে পারেন, অর্থাৎ এমন একটা শক্তির আশ্রয় প্রার্থনা মানুষ করেছিল যিনি তাদের উদ্ধার করবেন, তাদের আশ্রয় হবেন। তিনি সমস্ত কিছু, যা কিছু খারাপ জীর্ণ সেগুলোকে ধ্বংস করে নতুন প্রাণের সম্ভাবনা এনে দেবেন। বাঙালির দুঃখচিত্রের কথা ও দুঃখমুক্তির সুর সেই শাক্ত গানগুলিতে পরম আকুলতায় ফুটে উঠেছে। সেই যে দেবীর আশ্রয় তারা চেয়েছিলেন, তিনি হলেন শক্তি দেবী। সেই শক্তির আরাধনায় যে পদগুলি রচিত হয়েছিল সেইগুলোই হচ্ছে শাক্ত পদাবলী। বাংলাদেশে প্রাচীনকাল থেকেই তন্ত্রের পীঠস্থান, তন্ত্রের দেবী ভয়ঙ্করী। হ্যাঁ, তিনি লোলো জিহ্বা, কিন্তু শাক্ত কবিদের ভক্তিভাবের স্পর্শে সেই দেবী হলেন অনেক নরম, কখনো তিনি মা কখনো কন্যা। এই আগমনী ও বিজয়ের গানগুলো তোমরা জানো, ভক্তিরসের নির্ঝরে, মানে খুবই ভক্তিগীতি এগুলো, শাক্ত পদগুলি হচ্ছে ভক্তিগীতি। এমন ধরনের মাতৃগীতি কিন্তু বাংলা সাহিত্যে আগে ছিল না। সহজ সরল ভাষায় ভক্ত প্রাণের আকুতি গানগুলির সম্পদ। তন্ত্রের গূঢ় তত্ত্বকথা গানগুলিতে থাকলেও তা দুর্বোধ্য নিরস হয়ে পড়েনি। রামপ্রসাদ সেন হচ্ছেন এই একজন অন্যতম শাক্ত পদকার। তিনি তার অনুকরণে, রামপ্রসাদের অনুকরণে বহু কবি শাক্ত সঙ্গীত রচনা করেছেন। শাক্ত গানের বিভিন্ন পর্যায়গুলি হল বাল্যলীলা, আগমনী, বিজয়া, জগজ্জননীর রূপ, মা কি ও কেমন, ভক্তের আকুতি, মনোদীক্ষা, মাতৃপূজা, সাধন শক্তি, নাম মহিমা ইত্যাদি। শাক্ত পদাবলীর কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কমলাকান্ত ভট্টাচার্য, অক্ষয়চন্দ্র সরকার, অতুল কৃষ্ণ মিত্র, আশুতোষ মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অ্যান্টনি সাহেব, কালিদাস চট্টোপাধ্যায় যিনি কালী মির্জা নামে পরিচিত ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ, দাশরথী রায়, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, রাম বসু, রূপচাঁদ মক্ষী, হরিনাথ মজুমদার, এদের নাম করা যায়। বিখ্যাত শ্যামা সঙ্গীতকার, আচ্ছা, এই শক্তি দেবীকে নিয়ে যে গানগুলো সেইগুলো শ্যামা সঙ্গীত নামে পরিচিত। বিখ্যাত শ্যামা সঙ্গীতকার কমলাকান্ত ভট্টাচার্য তার গভীর ভক্তি ও আন্তরিকতা সমৃদ্ধ গানের জন্য বাংলা শাক্ত সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে আমি কি হেরিলাম নিশি স্বপনে, তুমি যে আমার নয়নের নয়ন, মজির মোর মন ভ্রমরা ইত্যাদি। সাধক রঞ্জন নামে তার একটি বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থ রয়েছে। এইবারে দেখো আরেকটি সম্প্রদায় সম্বন্ধে একটু বলে নিই, বাউল সম্প্রদায় ও বাউল গান এবং মুর্শিদি গান। বাউল শব্দের উৎপত্তি সম্ভবত বাতুল শব্দ থেকে, যার অর্থ উন্মাদ বা বায়ুগ্রস্ত। ঈশ্বরে কিসে উন্মাদ তারা? ঈশ্বরের প্রেমে উন্মাদ। শাস্ত্রভার মুক্ত বাউল সম্প্রদায়ের উদ্ভব আনুমানিক ষোড়শ শতকের শেষে বা সপ্তদশ শতকের শুরুতে, আর তার বিকাশ ও পরিণতি ঘটেছে অষ্টাদশ শতকে এবং তার উপরে। এই বাউল সম্প্রদায় সম্পর্কে আমি কিন্তু তোমাদের বিশদভাবে বলেছি বাড়ির কাছে আরশিনগর কবিতা পড়াতে গিয়ে। ওটিও একটি বাউল সঙ্গীত, লালন ফকিরের লেখা। সেইখানে বাউল সম্পর্কে তোমাদের বিশদে বলেছিলাম। বাউলরা কি? বাউলরা হচ্ছে একটি সাধক সম্প্রদায় যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। তারা মনে করে মন্দিরে বা মসজিদে বা গির্জায় নয়, কোনো একটা সংকীর্ণ নির্দিষ্ট জায়গায় ঈশ্বরকে আবদ্ধ রাখা যায় না, তার বাস হচ্ছে মানুষের অন্তরের মধ্যেই। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই ঈশ্বরের বাস, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না,
কেননা আমাদের মধ্যে লোভ লালসা কামনা বাসনা এই রকম সমস্ত গভীর এসব হচ্ছে নোংরা জলরাশি অগাধ সমুদ্র এগুলো দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ থাকে বলে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। তারা বাউল সাধনারা সেই নিরাকার ঈশ্বরে তারা বিশ্বাসী, সেই ঈশ্বরের সান্নিধ্য অর্থাৎ তাকে যদি অনুভব করা যায় তাহলে তাদের বিশ্বাস জমজাত না দূর করা যায়। যাই হোক, এটাই হচ্ছে বাউল তত্ত্ব। বিভিন্ন লালন ফকির একজন বিখ্যাত বাউল গানের রচয়িতা, তারা কোন একটা নির্দিষ্ট হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ নয়, যে কোনো সম্প্রদায় ভুক্তই তারা হতে পারে। ভান্ডে ব্রহ্মাণ্ড তত্ত্বে বিশ্বাসী বাউলের দৃষ্টিতে মানুষের দেহেই পরম দেবতার বাস, যেটা বললাম সেই পরম দেবতাকে তারা কি বলে? মনের মানুষ। অন্য কোথাও তার অনুসন্ধানের প্রয়োজন নেই। মনের মানুষ অনন্ত পরম সত্য ব্যক্তিগত প্রেমেরও আধার। সীমাবদ্ধ জীবনে অসীমের ক্ষণে ক্ষণে স্পর্শ লাভের ফলে বিস্ময় উৎপন্ন হয়, বাউলদের গানে এই ভাবধারাটি বারবার প্রকাশ পেয়েছে। মনের মানুষকে এরা সায়, দিন দরদি সায়, অচিন পাখি, গরজ ইত্যাদি অভিহাতেও এরা অভিহিত করেন। সমাজে বৈষম্য জাতিভেদ প্রথা এরা মানে না। বাউল গানের প্রসিদ্ধ শিল্পীদের মধ্যে দেখো লালন শাহ ফকির, যার নাম বললাম, পদ্মলোচন গোসাই, যাদুবিন্দু ফকির, পঞ্চশাহ, হাওড়ে গোসাই, গোসাই গোপাল, এরফান শাহ, পাগলা কানাই, এদের নাম করা যায়। রবীন্দ্রনাথের সঙ্গেও বাউল গানের গভীর সংযোগ ছিল। আধুনিক কালে তিনি প্রথম বাউল গান সংগ্রহ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে আরেকটি বিশেষ জনপ্রিয় সাহিত্যের ধারা হচ্ছে নাচ সাহিত্য। বাংলাদেশের সুপ্রাচীন কাল থেকে বর্তমান শিব উপাসক এক যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্মই হল নাথ ধর্ম। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব কালক্রমে কমে আসে এবং তার সঙ্গে শৈব ধর্মের মিশ্রণের ফলেই এই নাথ ধর্মের উৎপত্তি হয়। নাথ সম্প্রদায়ের যোগ মাহাত্ম্যই নাথ সাহিত্যের বিষয়। কিভাবে যোগের শক্তিতে দুঃখ বিপদ অতিক্রম করা যায়, জয় করা যায় মৃত্যুকে পর্যন্ত নাথ সাহিত্যে সে কথাই বর্ণিত হয়েছে। নাথ সাহিত্যের দুটো ধারা, এক হচ্ছে শিষ্য গোরক্ষনাথ কিভাবে গুরু মিন্নাথকে উদ্ধার করলেন সেই কাহিনী, অর্থাৎ সংসারের মায়ায় আবদ্ধ মিন্নাথকে যোগী করে তোলার কাহিনী, আর দুই হচ্ছে রানী ময়নামতী আর তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনী। যে আলাদা ছড়া পাঁচালির আকারে মিন্নাথ গোরক্ষনাথের কাহিনী রয়েছে তার নাম গোরক্ষ বিজয় বা মিনচেতন, আর যে কাহিনীতে রানী ময়নামতী গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত পাওয়া যায় তা ময়নামতীর গান বা গোপীচন্দ্রের গান নামে পরিচিত। ময়নামতির গানের উল্লেখযোগ্য কবিরা হলেন দুর্লভ মল্লিক, ভবানী দাস, শুকুর মামুদ এরা। আরেকটি পূর্ববঙ্গ গীতিকা নামে দেখো ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার ডের প্রচেষ্টায় সংগৃহীত ও সৌরভ পত্রিকায় প্রকাশিত ময়মনসিংহ গীতিকা দেখে আকৃষ্ট হয়ে 1923 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করেন। এরপর আরো কয়েকটি খণ্ড পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়। সমগ্র গীতিকা সংকলনই পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত। এই কাহিনীগুলিতে বৈচিত্র্যময় সরল স্বতঃস্ফূর্ত আন্তরিকতাপূর্ণ সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ গ্রাম জীবনের অনবদ্য ছবি ধরা পড়েছে। এই পূর্ববঙ্গ গীতিকার নানা পালাগুলোর মধ্যে আধাবধু, মহুয়া, মলুয়া, কমলা, কঙ্ক ও লীলা, দস্যু, কেনারাম এগুলোর নাম উল্লেখ করা যেতে পারে। মেয়েরা, এই অবধি যে আমরা পড়লাম মধ্যযুগের সাহিত্য, কিন্তু সাহিত্য আলোচনা আমরা শেষ করলাম। তোমাদের ক্লাস ইলেভেনের সাহিত্যের ইতিহাস যে গ্রন্থটা সেটা পড়ার শুরুর দিনই তোমাদের যে যুগবিভাগ বলেছিলাম, আদিযুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সাহিত্যকে আলোচনার সুবিধার জন্য মোটামুটি এই তিনটে ভাগে
ভাগ করে নেওয়া হয়। আদি যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ আমরা পড়েছি। মধ্যযুগের শ্রীকৃষ্ণ কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে অনুবাদ সাহিত্য, যেমন রামায়ণ মহাভারতের অনুবাদ, ভাগবতের অনুবাদ, তারপরে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যগুলো, শাক্ত পদাবলী, এই এত কিছু আলোচনা করে এই অবধি আমরা আরাকান রাজসভার কবিদের কাব্য, আমরা মধ্যযুগের সাহিত্য কিন্তু শেষ করলাম। এরপরে অষ্টাদশ শতাব্দীতে এরপরে পাশ্চাত্যের প্রভাব হয়, ইংরেজরা এদেশে আসেন, পাশ্চাত্যের প্রভাবে মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছুরই পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়, তার প্রভাব সাহিত্যেও পড়ে। আমরা সেখান থেকে আমরা পাই আধুনিক যুগের সাহিত্য ধারা। এর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের আলোচনায় থাকবে আধুনিক যুগের সাহিত্য, সেটা একদম একটা নতুন অধ্যায় শুরু হবে। আজ কিন্তু আমরা মধ্যযুগের আলোচনা, সাহিত্যের আলোচনা শেষ করলাম। এই আজকের পাঠ এখানে শেষ।